জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফির সম্পদ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চার বছরে মাশরাফির সম্পদ প্রায় 60 গুণ বেড়েছে বলে ওই খবরে উল্লেখ করা হয়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। ক্রিক ট্র্যাকার নামের এই পোর্টালে গত 28 অক্টোবর দাবি করা হয় মাশরাফির বর্তমান সম্পদের পরিমাণ 510 কোটি টাকা। তবে এই তথ্যের কোনো সত্যতা উল্লেখ করা হয়নি। তবে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য দিয়েছিলেন মাশরাফি। ক্রিক ট্র্যাকারের তথ্যের সঙ্গে সেই তথ্যের কোনো মিল নেই। মাশরাফির হলফনামায় বলা হয় তার সম্পদের পরিমাণ 9 কোটি 15 লাখ। পরে ক্রিক ট্র্যাকার ও মাশরাফির দেওয়া তথ্য নিয়েই শুরু হয় সমালোচনা। তবে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন এই ক্রিকেট তারকা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে এই বিষয়ে একটি পোস্ট করেন ম্যাশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ক্রিকেটারের তালিকা তৈরি করে ভারতের একটি নিউজ পোর্টাল ক্রিক ট্র্যাকার একটি প্রতিবেদন প্রকাশ করে। ক্রিক ট্র্যাকার তাদের প্রতিবেদন উল্লেখ করে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা বর্তমানে 510 কোটি টাকার মালিক। তারা আরও উল্লেখ করে বর্তমান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন এই সাবেক অধিনায়ক। 407 কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসান। এই তালিকায় ক্রমান্বয়ে রয়েছে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মমিনুল হকের নাম। এমন একটি তালিকা প্রকাশ করা হলেও কোনো সূত্র দেয়নি ক্রিক ট্র্যাকার। আর এই প্রতিবেদনের সূত্র ধরে কোনো যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম বেশ ফলাও করে সংবাদ প্রচার করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে দেশ সেরা এই অধিনায়ক মাশরাফি বিন মর্তজার। শেষ পর্যন্ত মুখ খুলতেই হয় মাশরাফিকে। সোমবার রাতে মাশরাফি বিন মর্তজা তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মন গড়া যা ইচ্ছা তাই লিখতে পারে, সেসবকে পাত্তা দেওয়ার কিছুই নেই। কিন্তু তাদের সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছে তাই লিখে দেয় তখন দুঃখ লাগে বটে। দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলে তো খোঁজ খবর নিতে পারেন, তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি নৈতিকতার ন্যূনতম চর্চা না হয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতে তো বিবেকে নাড়া দেওয়া উচিত। মাশরাফির এমন বিবৃতির পর অবশ্য দেশের গণমাধ্যমগুলো সংবাদটি সরিয়ে দেয়। তার আগেই ক্রিক ট্র্যাকার সরিয়ে ফেলে নিউজটি। বাংলাদেশ থেকে এক ব্যক্তি ক্রিক ট্র্যাকার বরাবর অভিযোগ জানিয়ে মেইল করলে নিউজ পোর্টালটির নির্বাহী পরিচালক সাই কিশোর ফিরতি মেইল জানান। তিনি বলেন, আমরা ওয়েবসাইটে প্রকাশিত নিউজটি নোট করেছি। ক্রিক ট্র্যাকার আমরা পাঠকের জন্য সঠিক বিষয়বস্তু প্রকাশে বিশ্বাস করি। আমরা মাশরাফি বিন মর্তজার আয় নিয়ে করা ইস্যুটি নোট করেছি। আমরা সংবাদটি নামানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এটি উভয় পক্ষ সহজভাবে সমাধান করবেন। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।